আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রশ্ন করেছেন যে বিপদে আপদে বা কষ্টে পতিত হয়ে মানে কান্না করে বা অনেক কষ্টে যদি কথা বলে ফেলি যে জানি না আমার ভাগ্যে আর কত কষ্ট আছে আর কি কি আছে তো এটা অধৈর্যের পরিচয় হবে কিনা এবং সবরের যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হতে হবে কি না তো এক্ষেত্রে আমি প্রথমে বলবো যে বিপদ আপদ কষ্ট ইত্যাদি বালামসিবত বিভিন্নভাবেই মানুষের যে কষ্টে পতিত হয় বিপদাপদে আক্রান্ত হয় এগুলো ইমানদারদের জন্য কল্যাণের কারণ এগুলোর মাধ্যমে মোমিনের গুণামাফ হয় মুমিনের ইমানের পরীক্ষা হয় এবং মর্যাদা বৃদ্ধি হয় যখন সে ধৈর্য ধরে এবং আল্লাহর আল্লাহকে আরও বেশি আঁকড়ে ধরে অর্থাৎ আল্লাহর কাছে কল্যাণ চাই ধৈর্য চায় আল্লাহর কাছে এর ভালো ফলাফল চায় এবং আল্লাহর প্রতি সুধারণা রাখে তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তাদের কি বলে যে অনেক আজর তারা পায় এর বিনিময়ে এবং তাদের গুনাহ মাফ হয় আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পায় দেখুন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মোমিনের পায়ে একটা পায়ে বা শরীরে একটা কাঁটা বিদ্ধ হলেও এর দ্বারা গুনাহ মাফ হয় সুতরাং বিপদকে বিপদ আপদে হতাশ হওয়া যাবে না আল্লাহ আল্লাহর উপরে খারাপ ধারণা রাখা যায় মানে তৈরি করা যাবে না আল্লাহ রব হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রব্ল্লাহন বলেছেন যে আনাইন্দা আব্দ নিবি মানে বান্দা আমার সাথে যে যে ধরনের ধারণা রাখবে আমি তার সাথে সে আচরণ করব। তো সুতরাং সর্ব অবস্থায় মুমিনের কর্তব্য হবে বিপদ আপদে আল্লাহর উপরে ভালো ধারণা রাখতে হবে আর এছাড়া বিপদ আপদে আক্রান্ত হয়ে জানিন আমার ভাগ্যে কি আছে এই কথাটা বলা এটার অর্থ মানে কখনো খুব নর্মাল হতে পারে যার দ্বারা কোনো গুণা হবে না কিছু হবে না আবার কখনো কখনো এটা ভাগ্যের প্রতি একটা অসন্তুষ্টি প্রকাশ হতে পারে যে এটা কি ভাগ্য কেমন ভাগ্য এই ভাগ্যটা তো আমার জন্য কল্যাণকর নয় ভালো কর নয় মানে ভাগ্যের উপরে একটা অসন্তুষ্টি বা বিদ্রুপ বা ভাগ্যকে দোষারোপ করা হতে পারে যদি এমনটা হয় তাহলে তো ইমানের জন্য এটা একটা ক্ষতিকর বিষয় এটা করা যাবে না বরং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের বিপদ হাদিসে আসছে রা সাল্লা সাল্লাম বলেছেন আসবর সে সদমাতিল উলা মানে আঘাতের প্রথম পর্যায়ে বা প্রথম আঘাত যখন আসবে শারীরিক মানসিক তখনই মানে ধৈর্যটা ধৈর্যের মূল্যটা তখনই তখনই যে ধৈর্য ধারণ করতে পারবে সেই ধৈর্যের তার সে ধৈর্যের মূল্য সে আল্লাহর কাছে পাবে কিন্তু প্রথম পর্যায়ে একটা আঘাত প্রাপ্ত হয়ে প্রথম পর্যায়ে খুব মানে চিৎকার কান্নাকাটি চিল্লা ফাল্লা মানে ইত্যাদি যা মনের চাহিদা মতো সব কিছু মানে পূরণ করে নিল পরে ধৈর্য ধারণ করলো এই ধৈর্যের কোনো মূল্য নেই তো এইসব ক্ষেত্রে আমরা দেখব যে সমস্ত নবী রসুলগণ এবং আমাদের নেক পূর্বপুরুষগণ যারা ছিলেন তারা তাদের দুঃখ কষ্ট আমাদের চাইতে কোনো ক্রমে কম ছিল না ইব্রাহিম সালামের দুঃখের চাইতে কষ্টের চাইতে কি আমরা কষ্ট বেশি পাই তারপরে ইউনুস সালামের বিপদের চাইতে কি আমাদের উপরে বড় বিপদ আসে মূসা আলি সাল্লামের চাইতে কি বড়ো বিপদ আমাদের আসে ঈসা আলি সাল্লাম অনুরূপ মোহাম্মদ সাল্লাই সালাম তারপরে আয়েশা রাজি আল্লাহ তালা আনহার কথা ভাবুন তার উপর কত বড় কষ্ট গেছে কত বড়ো তিনি কত কষ্ট ভোগ করেছেন তার উপর যখন একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় তো তিনি ভাগ্যকে দোষারোপ করতেন না আমাদের নিয়ে পূর্বপুরুষ এবং ভাগ্যকে দোষারোপ করতেন না বরং যখন এরকম হতো তখন আল্লাহকে আরও বেশি আঁকড়ে ধরতেন আরও বেশি আল্লাহর কাছাকাছি চেষ্টা করতেন আবাদতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং আল্লাহকে ডাকার মাধ্যমে জিকিরাজকার মাধ্যমে এবং এসবের মাধ্যমে নিজের মধ্যে যদি কোনো দোষটি থেকে থাকে সেগুলো সংশোধনের মাধ্যমে তো সব কিছু বিলে বিপদ আপদকে খারাপ চোখে দেখার কোনো কারণ নেই বরং এগুলো ইমানদারদের জন্য এগুলো অত্যন্ত মানে ফলদায়ক অর্থাৎ তাদের কি বলে যে আজর দেওয়া হবে ধৈর্য আজর দেওয়া হবে এবং ধৈর্য ধারণ করার কারণে তাদের গুণা মাফ হবে এবং অনেক বড় পুরস্কার বা আল্লা আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে ভাগ্যকে দোষারোপ করা যাবে না জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ